গুড মর্নিং, ওঠো, উঠে পড়ো। আমার বন্ধু পৌলমি আবার ফোন করেছিল, দেখছি মিস কল। ওঠো, উঠে পড়ো, ওঠো, গুড মর্নিং, ওঠো, গুড মর্নিং বলে দাও সবাইকে, গুড মর্নিং, উঠে পড়ো। গুড মর্নিং এভরিওয়ান, আমি শ্রাবণী, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আরও একটা নতুন দিনে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। সকাল থেকে বৃষ্টি পড়ছে, কালকেও তাই সারাদিন বৃষ্টি হয়েছে কম বেশি, আজকেও ভোরবেলা থেকে বৃষ্টি। তো বৃষ্টির সাথে হালকা রোদও আছে, গরম। তো মেঘা কিন্তু আজকে স্কুলে যায়নি, কালকে রাত্রে মেঘা অনেক এক্সাইটমেন্ট নিয়ে ব্যাগ গুছিয়েছিল যে আজকে থেকে স্কুল যাবে, বাট সকাল থেকে বৃষ্টি হচ্ছে। সুদিত বলে এই তুই জ্বর থেকে উঠেছিস, আবার যদি এই বৃষ্টিতে অ্যাটলিস্ট পাটা তো ভেঙে, যতই মাথায় ছাতা রাখুক কাঁচছে। দেখো তো ওই জন্য বললো না বাবা যাস না, একেবারে সোমবার থেকে যাস। বাট ও বলেছে না সোমবার না, আমি কালকে যদি বৃষ্টি না পড়ে কালকেই যাবো, কাল শনিবার কাল যাবে। যাই হোক, যা খুশি করুক। আর ওদিকে আমার রান্না অলরেডি বসানো হয়ে গেছে, ডাল বসিয়েছি, আজকে আলুর দম করবো রাত্রের জন্যে, ঝিঙে আলু পোস্ত করবো আর ডাল করবো, এই হচ্ছে আজকে মেনু। আর মায়ের ঝোল তো সকালেই করা হয়ে গেছে। তো চলো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম, সাথে দেখো স্কিপ না করে পুরোটা ভিডিও দেখো, আর ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা অতি অবশ্যই ফলো করো, আমার পাশে থেকো। তো এই যে এখানে দেখো ডাল, মুসুরির ডালই করেছি, বিউরির ডাল করিনি কারণ মেঘার পেটে এখন হজম হবে না। আর এই যো ঝিঙে আলু পোস্ত, আর এখানে আলুর দম রাত্রির জন্য কমপ্লিট। আর এখন অল্প একটু পোস্ত রেখে দিয়েছি, পোস্ত বাটা সামান্য একটু রেখে দিয়েছি, ওটা একটু পেঁয়াজ পোস্ত করবো। পেঁয়াজ পোস্ত আমার ভীষণ ভালো লাগে, পেঁয়াজ পোস্তটা খুব ভালো লাগে, কিন্তু আমাদের বাড়িতে কেউ খুব একটা পেঁয়াজ পোস্ত খেতে চায় না। তো আমার অনেক ইচ্ছা করছিলো খেতে, সেই জন্য কী করলাম অল্প একটু পোস্ত রেখে দিয়েছি, ওটা হাফ পেঁয়াজ দিয়ে আমার একার মতো একটু পেঁয়াজ পোস্ত করে নেবো। পেঁয়াজ পোস্ত তো আহামরি কিছুই না, সবাই মোটামুটি জানো কম বেশি, তাও ভাবলাম করছি যখন তোমাদের সাথে শেয়ার করি। পেঁয়াজগুলো আর একটু ভেজে নিই লাল লাল করে, আর দেখছি অল্প একটুখানি দিয়ে দিই, যেটা আমার একার মতো আগেই বললাম। আর পোস্তটাও কিন্তু অল্পই আছে, খুব বেশি নেই, তাই একদম অল্প করে পেঁয়াজ দিই। এখানে একটা বড় পেঁয়াজের হাফ রয়েছে। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আমি পোস্তটা অ্যাড করবো। আর দেখো খুব লাল কিন্তু করিনি, কারণ পেঁয়াজ পোস্তর পেঁয়াজ কিন্তু তরকারির মতো লাল করতে হয় না। হলুদ গুঁড়ো একটু ঝাল ঝাল করবো, ওই জন্য লঙ্কা গুঁড়োটা একটু বেশি করে দিলাম, নিজের একার জন্য যেহেতু করছি, তো আমি তো ঝাল ভালোই বাসি। সামান্য লঙ্কা এটা দিয়ে জাস্ট শুকনো করে নেবো এটা। তো দেখো আমাদের যে জলটা দিয়েছিলাম পুরোপুরি শুকিয়ে গেছে, আর এখন তেল বেরিয়েছে, সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, তো এখন এটাকে নাবিয়ে নেবো। সর্দির মুখে গরম ভাতে এরকম পোস্ত ভাজা পেঁয়াজ দিয়ে ঝাল ঝাল পোস্ত ভাজা জাস্ট অমৃত সমান। মেঘারানী আজকে শরীর কেমন আছে? ভালো। তবে মনটা খারাপ আছে স্কুল যেতে পারিনি বলে, তাই না? আজকে প্ল্যান ছিল স্কুলে যাওয়া, তো স্নান টান করিয়ে দিয়েছি, এখন বসে বসে এখানে গল্পের বই পড়ছে। তো এটা হলো মেঘার নতুন গল্পের বই, মানে কালকে ওর বাবা গিয়ে লাইব্রেরি থেকে নিয়ে এসছে, এখন আমাকে ধরেছে, মা এগুলো ছিঁড়ে গেছে, সবাই নেয় যেটা হয় ছিঁড়ে যায় আর কি, এই যে লাইব্রেরি সবে তো সবাই নেয় তো ছিঁড়ে যায়, তার জন্য ভেতরটা ভালো আছে। তো এখন আমাকে ধরেছে মা এগুলো ঠিক করে দাও, তো আমার তো এখন কাজ আছে, তো আমি বললাম এখন থাক, পরে তোকে আমি ঠিক করে দেবো। এই হচ্ছে নতুন গল্পের বই মেঘা, আজ থেকে এটা স্টার্ট করলো, সুনীল গঙ্গোপাধ্যায় সম্পাদিত 25টি জমজমাট রহস্য। পড়েছিস একটাও গল্প? ভালো লাগছে? ঠিক আছে পড়, আমি কাজগুলো করে নিই। হ্যাঁ, কাকাবাবু সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা, এটা পড়, আমি পরে বেলার দিকে করে দেবো, লাগিয়ে দেবো কাগজ। স্নান করে চলে এলাম, আজকে শ্যাম্পু করলাম, দুদিন ধরে ভাবছি শ্যাম্পু করবো করবো, বাট এই মেঘলার জন্যে শ্যাম্পু করতে পারছিলাম না, বাট আজকে দেখলাম যে না শ্যাম্পু না করলে আর হবে না, আমার না মানে দুদিন বাদে বাদেই চুলে ভীষণ নোংরা হয়ে যায়, ভালো করে এত মাথা ঘামে তো
যদি শ্যাম্পু না করি পুরো সারা চুল একদম আঠা আঠা হয়ে যায়, ধুলোর থেকেও বেশি আঠা আঠা হয়ে যায়। ওই জন্য ভাবলাম যে না, শ্যাম্পুটা করেই নিই আজকে। মেঘরা এখন নিম্নচাপ হবেই বলেই দিচ্ছে, এখন নিম্নচাপ হবে, কিছু করার নেই, তো তার ভরসায় বসে থাকলে হবে না। শ্যাম্পুটা করে নিই বাবা, ঠান্ডা লাগেও কাশিক হোক কিছু করার নেই, আমি পাখাটা চালিয়ে চুলটা শুকিয়ে নেবো। এখন বাজে 1:45, আর আমাদের হেল্পিং হ্যান্ড জাস্ট এলো। আজকে তাও ভালো যে এসেছে, কালকে আসেনি, না এলে খুব অসুবিধা হয়। একটা মানে আমরা এখন পুরোপুরি কি বলতো, প্রত্যেকটা মানুষই কম বেশি পুরোপুরি আমাদের বাড়ির যে যিনি হেল্পিং হ্যান্ড আর কি, তার উপর পুরোটাই নির্ভরশীল হয়ে পড়েছে। একদিন যদি না আসে তো অবস্থা খারাপ হয়ে যায়। মেঘাকে খেতে দেবো এখন, ভাত ভাত এক্ষুনি হয়ে যাবে ভাতটা। আমাদের কি বলতো, রান্না বান্না সব কিছু করে সব শেষে ভাতটা বসাই, তাহলে গরম গরম থাকে, খেতেও ভালো লাগে, ঠান্ডা ভাত ভালো লাগে না। ভাত হয়ে গেছে, ভাতটা নামিয়ে মেঘাকে দিয়ে দেবো খেতে, আর আমি তো পরে খাবো। সুদীপ্ত আজকে চলে আসবে, মোটামুটি 2:30 চলে আসবে, 2:30 নাগাদ চলে আসবে, ও এলে আমি একসাথে খাবো। আর এখন ভাতটা নামানো হবে, নামানো হলে মেঘাকে আগে খাইয়ে দেবো। ডাল দিয়ে দিই, সুদীপ্তর জন্য এতক্ষণ অপেক্ষা করলাম, ওর কোনো পাত্তা নেই। এখন বাজে 2:30, 2:30 বাজে ফোন করলাম, বললাম আমার যেতে দেরি হবে। পোস্ত হলে না, আমার পোস্ত শুকনো শুকনোই ভালো লাগে, আমার ডাল দিয়ে মেখে পোস্ত ঠিক খুব একটা ভালো লাগে না। সর্দি হয়েছে, তার মধ্যে ঝাল ঝাল পোস্ত, দারুণ। মেহা বলছে এটা খাবে, আমি যেটা খেলে ছুট দিবি এখান থেকে, এত ঝাল খেয়ে দেখ একটুখানি। কিরম ঠাকুর দাদার নাম ভুলে যাবে, আমার যেহেতু কাশি হয়েছে না ভালো লাগছে। পেঁয়াজ পোস্তটা হলো আমার মায়ের রেসিপি, এই বাড়িতে কেউ খায় না। মেঘাকে বললাম, মেঘা তুই খেয়ে নে, বাবার আসতে দেরি হবে। বাট ও এতক্ষণ যেন না বসেছিল, তখন তোমাদের বললাম না ওকে খেতে দিদি, কিছুতে খাবে না, বলে না বাবা এলে খাবো। লাস্টে এত দেরি হচ্ছে, ওর বাবা বললো আসতে দেরি হবে, আমি না খেয়ে নিই, তাহলে আমিও খাইনি, ও বসে আছে। সুদীপ্তও বললো তোমরা খেয়ে নাও, আমার জন্য বসে থেকো না, আমার 3টেও বাজতে পারে, এখন বলতে পারছি না কটা বাজবে। ভালো হয়েছে পোস্তটা, দারুণ হয়েছে, খেয়ে নাও।